শ্রদ্ধার সাথে স্মরণীয়, তার প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করবেন। মহামান্য রাষ্ট্রপতির পক্ষে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিএসসি। সামনের মোবাইল দামান আপনাদের সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমরা এসেছি আমাদের প্রিয় ব্যক্তিত্বের প্রতি সম্মান প্রদর্শনের জন্য। সম্মান প্রদর্শন করবার জন্য সবার আগে প্রয়োজন শৃঙ্খলা এবং ভাবগম্ভীর পরিবেশ। আমরা নিশ্চয়ই সেটি বজায় রাখব, এটি সবার প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকল। কারণ নায়ক ফারুক আর কখনই এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসবে না। এই শহীদ মিনার বাঙালির অস্তিত্বের ঠিকানা। এখানে এসে আমরা শপথ গ্রহণ করি, এখানে এসে আমরা উদ্দীপ্ত হই মুক্তিযুদ্ধের চেতনা, এখানে এসে আমরা 30 লক্ষ শহীদের প্রতি, ভাষা শহীদদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। সুতরাং এখানে পবিত্রতা শৃঙ্খলা ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সুতরাং আমি এটি বজায় রাখব এই প্রত্যাশা রাখছি। সর্বপ্রথমে মহামান্য রাষ্ট্রপতি, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এবং তারপরে জাতীয় সংসদের মাননীয় স্পিকারের পক্ষে থেকে সম্মান প্রদর্শন করা হবে, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করা হবে। এবারে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিএসসি রাষ্ট্রপতির কার্যালয়, তিনি সম্মান প্রদর্শন করছেন। ভাই আপনি ক্যামেরাটা ভাই বাসের বাইরে চলে যান, আপনি এখানে ভিতরে থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির পক্ষে সম্মান প্রদর্শন করা হল। সম্মান প্রদর্শন করলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিএসসি। ভাই আপনি ক্যামেরা, ভাই আপনি বাংলাদেশের ক্যামেরাম্যান, ভাই আপনি দয়া করে একটু পেছনে চলে যান, আপনি দয়া করে একটু পেছনে চলে যান, ঘেরের বাইরে চলে যান। এবার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ সম্মান প্রদর্শন করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ সম্মান প্রদর্শন করলেন। এবার বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার, তার পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস জাতীয় সংসদ সচিবালয় কমোডর এম নাঈম রহমান, কমোডর এম নাঈম রহমান সম্মান প্রদর্শন করছেন। জাতীয় সংসদের মাননীয় স্পিকারের পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস কমোডর এম নাঈম রহমান সম্মান জানাল। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ স্পিকারের নেতৃত্বে সম্মান জানানো হল। এবারে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মান জানাচ্ছেন নেতৃবৃন্দ। প্রথমে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
জনাব ওবায়দুল কাদের এমপি মাননীয় মন্ত্রী তার নেতৃত্বে সম্মান প্রদর্শন করা হচ্ছে যারা এসেছেন আপনারা কফিনে হাত দেবেন না ভাই আপনারা বেদিতে হাত দেবেন না জননেতা ওবায়দুল কাদের এমপি মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মান জানানো হলো পশ্চিম দিকে গাছের নিচে টেবিলে একটি শোক বই রাখা আছে